রীতি ও প্রথা মেনে মায়াপুর ইস্কনে শুরু হলো জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথ, সুভদ্রা ও বলরামের জন্য 56 রকম ভোগের আয়োজন করা হয়েছে। ভিড় জমিয়েছে বহু দূর থেকে ভক্তরা। রীতি ও প্রথা মেনে মায়াপুর ইস্কনে শুরু হলো জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। মায়াপুর ইস্কন থেকে 4.5 কিলোমিটার দূরে শুরু হয়েছে মায়াপুর ইস্কনের রথ। মায়াপুর ইস্কনের রাজাপুর জগন্নাথের মন্দির থেকে জগন্নাথ, সুভদ্রা, বলরাম পাণ্ডু বিজয়ের মাধ্যমে রথে আরোহণ করে মায়াপুর ইস্কন মন্দির মাসিবাড়ির চন্দোদয় মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। স্নানযাত্রার পর গৃহবন্দী দশা কাটিয়ে পাণ্ডু বিজয়ের মাধ্যমে জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীকে রথে তোলা হয়। এদিন রাজরথে রাজবেশে ভক্তদের মাঝে অবতীর্ণ হয়ে মায়াপুর ইস্কনের অস্থায়ী গণ্ডিচায় মাসির বাড়িতে এলেন জগন্নাথ দেব। জগন্নাথ মন্দিরে রাজাপুরে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের জন্য 56 ভোগের আয়োজন রয়েছে। গজা থেকে শুরু করে ফল ফলাদি, বিভিন্ন ভাজা এবং ভোগ রান্না হয়েছে। এখান থেকে তিনি রথে চড়ে মন্দিরে যাবেন। রাজাপুর জগন্নাথ মন্দিরে 3টি পৃথক রথ স্বর্ণ ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশিতে টান দিলেন হাজার হাজার ভক্ত। এদিন মায়াপুর ইস্কনের রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। ইতিমধ্যে ইস্কনের রথ উপলক্ষে সমগ্র দেশ বিদেশের হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছে মায়াপুর ইস্কনে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের উপস্থিতিতে রথযাত্রা যেন এক অন্যরকম মাত্রা পেয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, নবদ্বীপ। ঈদে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।